বর্তমান সময়ে শিক্ষকতার স্বপ্ন দেখা লক্ষ লক্ষ প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের মনে এখন একটা প্রশ্ন, বিজ্ঞপ্তি কবে আসবে? অর্থাৎ শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে আসবে? সত্যি কথা বলতে কি জানো, এটা লাখ টাকার প্রশ্ন নয়, এটা কোটি টাকার প্রশ্ন। আর সরকারেরও এ বিষয়ে কোনো রকম ভাবনা চিন্তা নেই। সরকার তথা কমিশন আমাদের মতোই গভীর নিদ্রায় নিদ্রিত। আমরা যেমন জেগে জেগে ঘুমোচ্ছি, সোশ্যাল মাধ্যম থেকে একটু তথ্য নিচ্ছি, ব্যাস। দীর্ঘ 7টা বছর পরীক্ষা নেই, আমাদের কোনো রকম হেলদোল নেই, কমিশনও কোনো রকম হেলদোল ছাড়াই চলছে। তাদের কাছ থেকে যখন কোনো খবর নেওয়া হয়, তথ্য জানার চেষ্টা করা হয়, তারা জানায় নিয়মবিধি চূড়ান্ত, খুব শীঘ্রই অনুমোদন পাবে, আর অনুমোদন পেলেই নতুন বিজ্ঞপ্তি আসবে। এই খুব শীঘ্রই শব্দটা দীর্ঘ 7 বছর ধরে অপেক্ষা করা চাকরি প্রার্থীদের কাছে একটা পরিচিত শব্দগন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে আর কতদিন? আমাদের যেমন ঘুম ভাঙেনি, সরকারেরও ঘুম ভাঙবে না। জেগে জেগে ঘুমোলে তার ঘুম ভাঙানো যায়? সম্ভব। নিউজ 18 চ্যানেলের সাংবাদিক সোমরাজ দা চেয়ারম্যানকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন যে নিয়োগ বিধি চূড়ান্ত হয়ে গেছে, এটা শুধুমাত্র অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি আসবে। দেখো, সেই বিধি প্রস্তুত, খসড়া প্রস্তুত, গেজেট প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষা। এখন অনুমোদন কবে আসতে পারে? শোনা যাচ্ছে শীতকালীন অধিবেশনে এই বিধি পাশ হতে পারে, আর তারপরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা। চলো তাহলে দেখে নিই চেয়ারম্যান সাহেব কি জানালেন এর উত্তরে। অনেকেই লিখছেন যে আবার নিউ SLST কবে হবে, এটা তো আমি এই মুহূর্তে বলতে পারিনি, এটা আমার এখতিয়ার নেই। নতুন আইন এবং শূন্য পদের একটা তালিকা না পেলে আমরা তো সুয়মতো কোনো বিজ্ঞপ্তি করতে পারি না। আমরা, আপনারা জানেন যে আমরা আইন পাঠিয়েছি, কিন্তু এখনো সেটা পাস হয়নি, অনুমোদন হয়নি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সব শেষ? আচ্ছা, প্রশ্নটা নিজেকে করো তো, শেষ হতে কি কিছু বাকি আছে? তবে আমি বলবো হাল ছেড়ো না, শেষ দিন পর্যন্ত এর শেষ দেখে ছাড়ো, এর সাথে লেগে থাকো। দেখো, আমার কোনো কোচিং সেন্টার নেই যে ছাত্র ধরে রাখার জন্য ছাত্রদেরকে আরো বেশি মোটিভেট করে যে না পরীক্ষা হবেই, এইরকম ভাবে ছাত্র ধরে রাখবে। কিছু কথা স্পষ্ট করেই বলি, রাস্তার আন্দোলন যদি চালাতে না পারো, রাস্তার আন্দোলনে যদি সক্রিয়ভাবে যোগ দিতে না পারো, নতুন বিজ্ঞপ্তির কথা ভুলে যাও। আমরা দেখেছি বিগত দিনে বেশ কিছুজন মাস্টারমশাইও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, যারা যোগ দিয়েছিলেন তাদেরকে সত্যি স্যালুট। লক্ষ লক্ষ বিএড করা চাকরি প্রার্থীরা যা পারেনি, আপনারা তা করে দেখিয়েছেন। আমি আশা রাখবো আগামী দিনের আন্দোলনগুলিতে তোমরা সকলেই যোগ দেবে, তোমাদের উপস্থিতিতে হয়তো সেই আন্দোলন নতুন মাত্রা পাবে। যাক, অনেক কথা হলো, আন্দোলনের পাশাপাশি পড়াশোনাটাকেও ছেড়ো না, চালিয়ে যাও, হয়তো একদিন সফলতার মুখ তুমিও দেখবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আলোচনাতে। ভালো থাকো, সুস্থ থাকো।